আমি আবির। নিশাতের সাথে আমার প্রথম দেখা এভাবেই। কখনো ভাবিনি এই দেখাটাই আমার জীবনের এক নতুন গল্পের সূচনা ঘটাবে। রোজ স্কুল শেষে দেখতে যেতাম নিশাতকে। শুধু দেখার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ ছিল না। সাহস করে পরিচয়ও করেছিলাম। অনিকের এই পরিচয়টাই আমাদের মাঝে অনেক ভালো বন্ধুত্ব তৈরি করে দিয়েছিল। আর মনের অজান্তেই এই বন্ধুত্বটা কখন ভালোবাসায় পরিণত হয়েছিল বুঝতেই পারিনি। ওর সাথে কথা বলাই ছিল আমার সবচেয়ে প্রিয়। সাহস করে সেদিন বলতে গিয়েছিলাম ভালোবাসার কথাটা। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আজ ওকে কিছু বলবা না? বলতে পারিনি সেদিন ভালোবাসার কথাটা, হারিয়ে ফেললাম নিশাতকে। হয়তো আমাকেও একই রকম ভালোবাসতো। এভাবেই অব্যক্ত থেকে গেল আমাদের ভালোবাসার গল্প।